ব্যাক টু ব্যাক টানা দুই ম্যাচে পরাজিত হওয়ার পরে ফাইনালি হারের গন্ডি পার করে কানাডাকে সাত উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেল পাকিস্তান পরাজয় দিয়েই আসর শুরু করেছিল পাকিস্তান দুই ম্যাচ পরে এসে পেল জয়ের দেখা তবে এখনও রয়েছে সুপার এইটে ওঠা নিয়ে শঙ্কা দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের বাইশতম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো ছয় রান সংগ্রহ করে কানাডা যেখানে কানাডার হয়ে সর্বোচ্চ চৌচল্লিশ বলে বায়ান্ন রান করেন অ্যারন জনসন ও চোদ্দ বলে তেরো রান করেন কালিম সানা বল হাতে পাকিস্তানের হয়ে দারুণ বলিং করে সর্বোচ্চ দুই উইকেট করে শিকার করেন মোহাম্মদ আমির ও হারিফ রোফ একশো সাত রানের তারা করতে নেমে সতেরো ওভার তিন বলে তিন উইকেট হারিয়ে জল লক্ষ্য পৌঁছায় পাকিস্তান যেখানে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তেপ্পান্ন বলে তিপ্পান্ন রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ সারেন মোহাম্মদ রিজওয়ান ও তেত্রিশ বলে তেত্রিশ রান করেন বাবর আজম